রাজ্যের স্কুলগুলোতে বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগ হতে চলেছে, বিস্তারিত জানুন। এসএসসির তরফ থেকে লাইব্রেরিয়ান নিয়োগ হবে। শেষ লাইব্রেরিয়ান নিয়োগ রাজ্য স্কুলগুলিতে করা হয়েছিল 2012 সালে, অর্থাৎ 2012 সালে বিজ্ঞপ্তি দিয়ে 2013 সালের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছিল। প্রায় 8 বছর পর রাজ্য সরকারের স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। ফের নিয়োগের তৎপরতা শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কার্যত আটকে রয়েছে, কিন্তু এবার লাইব্রেরিয়ান নিয়োগে তৎপরতা শুরু করে দিল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, 1000-এরও বেশি লাইব্রেরিয়ান পদের ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত, যদিও সেই সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করছে দপ্তরের আধিকারিকরা। যদিও বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকরা দিয়েছেন স্কুলের লাইব্রেরিয়ানের শূন্য পদের পাঠানোর নির্দেশ, তবে খুব শীঘ্রই লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর তরফে নিয়োগের তৎপরতা শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছে এসএসসিকে, দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের তৎপরতা শুরু করার নির্দেশ। শেষ লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়েছিল রাজ্যে 2012 সালে, অর্থাৎ 2012 সালের বিজ্ঞপ্তি প্রকাশ করে 2013 সালের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছিল। প্রায় 8 বছর পরেই আবারও লাইব্রেরিয়ান নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। শুধু যোগ্যতা হিসেবে লাইব্রেরিয়ান সায়েন্স এর উপর কোর্স করা আছে নাকি সেটা দেখা হবে বলেই কমিশন সূত্রে খবর। তবে শূন্য পদের সংখ্যা 1000 হতে পারে এই ধরেই নিয়োগের দিকে এগোচ্ছে এসএসসি, জানা গেছে। যদিও 8 বছর বাদে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু হবে রাজ্যে, সেই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে কমিশনের আধিকারিকরা। তবে বিভিন্ন জেলা থেকে শূন্য পদের তালিকা এলেই দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে, জানা গেছে কমিশন সূত্রে। অন্যদিকে এখনও আইনি জটিলতায় কার্যত আটকে রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ইন্টারভিউয়ের তালিকা বের করতে চেয়ে 4 সপ্তাহ কোর্টের কাছে সময় চেয়ে নিয়েছিল এসএসসি, সেই সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এর পরবর্তী পদক্ষেপ এসএসসির তরফে কী নেওয়া হবে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ রয়েছে 31 জুলাইয়ের মধ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগ শেষ করতে হবে। অন্যদিকে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের দেওয়া সময়সীমার মধ্যে করার দাবি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল সাইটগুলিতে বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন শুরু করেছে এসএসসির চাকরি প্রার্থীরা। তার মধ্যে রাজ্য স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ এর খবরে আশায় কিছুটা স্বস্তিতে চাকরি প্রার্থীদের একাংশ, যদিও লাইব্রেরিয়ান নিয়োগের নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কোনো আধিকারিক এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও কোনো আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও চাকরি প্রার্থীরা কিছুটা হলেও খুশি। তো কবে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং বিজ্ঞপ্তি কবে জারি করা হবে, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত আলোচনা করা হবে এর পরবর্তী ভিডিওতে। অবশ্য যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।